কক্সবাজারের এখানে সেখানে ঘুরতে ঘুরতে এখন আমরা পৌঁছে গেছি মহেশখালীর দ্বীপে। আর মহেশখালীর দ্বীপে যাওয়ার জন্য আমরা একটা প্রথমে স্পিডবোট ভাড়া করে নিয়েছি, আর এই স্পিডবোটটি কিছুক্ষণের মধ্যেই দ্বীপে পৌঁছে যাবে। আর সেখান থেকে আমরা যাব আদিনাথের মন্দির। আদিনাথের মন্দির খুব কাছেই, আর আমরা যদি মহেশখালী এসে আদিনাথের মন্দির না দেখি তাহলে আমাদের সব কিছু অপূর্ণ থেকে যাবে। এখন আমরা স্পিড বোট থেকে নেমে গিয়েছি, আর নেমে এখন হাঁটছি মন্দিরে যাওয়ার জন্য। আর এই মন্দিরটা হচ্ছে, এই রাস্তাটা হচ্ছে মন্দিরের কাছেই, খুবই কাছে চলে গেছে। আর এটি হচ্ছে চরের ভিতর দিয়ে রাস্তাটি তৈরি করা, আর চারিপাশে অনেক সুন্দর গাছপালা, অনেক প্রাকৃতিক দৃশ্য, অনেক ভালো। এখান থেকে কিন্তু সিএনজি করেও যাওয়া যায়, বাট এটা খুবই কাছে, এই জন্য আমরা সিএনজি করে যাইনি, হেঁটে হেঁটে যাচ্ছি যাতে প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা দেখতে পাই। এত সুন্দর দৃশ্য, তাই একটু আমরা ভিডিও করে নিলাম, একটু আর কি আড্ডা করলাম এই আর কি। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আদিনাথের মন্দিরে। বাংলাদেশের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় এই আদিনাথের মন্দিরটি অবস্থিত। এটি মূলত মহাদেবের মন্দির। মহেশ হচ্ছে মহাদেবের আরেকটি নাম, আর এই দ্বীপের নামকরণ করা হয় মহাদেবের নাম অনুসারে মহেশখালীর দ্বীপ। এই মন্দিরটি স্থানীয় মৈনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি হিন্দুদের একটি তীর্থস্থান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই তীর্থক্ষেত্রটি দর্শন করতে আসেন তীর্থযাত্রীরা। এখানে প্রতি মঙ্গলবার পূজাপাঠ করা হয়। আর নিচেই যে সিঁড়ি দেখা যাচ্ছে, সিঁড়ির নিচে বিভিন্ন রকমের পূজার নৈবেদ্য আছে। এখান থেকে কিনে নিয়ে যে যার মতো পূজা করতে পারে। আর এখানে যারা স্থানীয় আছে তারা তো নিজের ঘর থেকে নিয়ে আসে, আর যারা আমাদের মতো তীর্থযাত্রী তারা এখান থেকে ফুল পাতা, বেলপাতা সব কিছু নিয়ে পূজা করতে পারে। তেমনি আমরা এখান থেকে, আমরা দুজন ছিলাম মেয়ে, আমরা দুজনই দুইটা পূজার জন্য যে পূজার নৈবেদ্য সাজানো ছিল এখান থেকে কিনে নিয়ে যাই। আর আমরা ভিতরে গিয়ে মন্দিরে পূজা করি। আর এটি হচ্ছে হিন্দুদের একটি তীর্থস্থান। আমরা আসলে তীর্থে আসি পুণ্য লাভ করার জন্য, জানি না পুণ্য লাভ করতে পারি কি না, তারপরেও মনের বিশ্বাস আর কি। আমরা তীর্থ ঘুরি, দেখি বা ঘুরে আসি। আপনারা যারা হিন্দুরা আছেন, কক্সবাজারে যান ঘুরতে, তারা ইচ্ছা করলে এখানে যেতে পারেন। এখান থেকে আর একটু দূরে আছে স্বর্ণ মন্দির, ওই মন্দিরটাও অনেক সুন্দর, ওটাও একটা তীর্থক্ষেত্রের মতো, ওখানেও আপনারা যেতে পারেন, ঘুরতে পারেন। আর তীর্থ মানে গেলে সবার মন ভালো হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আমরা যেদিন এখানে আসছিলাম সেদিন এখানে ছিল মঙ্গলবার, আর এখানে মঙ্গলবারে ওনাদের মহাদেব যে গুরু আসছিলেন চিটাগাং থেকে, আর সেই উপলক্ষে এখানে কিন্তু অনেক বড় অনুষ্ঠান ছিল। আর এখানে খিচুড়ির ব্যবস্থা ছিল, এখানে যারা দর্শনার্থী আসে তারা কিন্তু খিচুড়িও খেতে পারেন। আর আমরা যে সিঁড়ি দিয়ে আসলাম, এই সিঁড়ির নিচেই কিন্তু অনেক ধরনের বার্মিজ দোকান আছে, ইচ্ছা করলে অনেক ধরনের কেনাকাটাও করতে পারেন, ভালো সুন্দর সুন্দর জিনিস আছে। আমার তো যেখানেই যাই শুধু কেনাকাটা করতে ইচ্ছা করে, আমি এখান থেকেও কিছু জিনিসপত্র কিনে নিয়েছিলাম।
আমরা চলে আসছি আগুন পানির দোকানে। আমার ছেলে চাইছে যে সে আগুন পান খাবে, কিন্তু এত বড় একটা পান তার গালের ভিতরে যাবে কীভাবে, অনেক বড় পান। তারপরে আমার যে জামাই ছিল, ভাগ্নি জামাই, সেও একটা খেলো। এই তো বিকালে আবার আমরা চলে আসলাম সানসেট দেখার জন্য সমুদ্রের পাড়ে। এখন সানসেট দেখছি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।